আপনারা দেখছেন আত্তাহারিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। ওমান আহসানু কওলাম মিম্মা দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কার আছে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং আমলে সালে সৎ কর্মসমূহ সম্পাদন করে আর বলে যে আমি একজন মুসলিম। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আত্তাহারিক টিভিতে। মাহে রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন রমজান প্রতিদিন। আজকের আলোচ্য বিষয় দাওয়াতের মাস মাহে রমজান। রমজান মাসে পবিত্র কালামে পাক তথা কোরআন নাজিল হয়েছে। এই মাসে ইবাদত বন্দিগির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তিনি নিজেও চেষ্টা করতেন এবং তার পরিবার পরিজনকে সেই চেষ্টার সামিল করতেন। বিশেষ করে রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জাগতেন এবং তার পরিবার পরিজনকে রাত জাগার জন্য তাদেরকে ঘুম থেকে জাগাতেন এবং তা চেষ্টা করতেন যাতে করে লাইলাতুল কদর লাভ করা যায়, এজন্য সবাই সচেষ্ট হতেন। রমজানের এই মাসে বেশি বেশি ইবাদত করার পাশাপাশি আমাদেরকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করা দরকার। এই সময় মানুষের মন মানসিকতা নরম থাকে এবং তাদের দেলটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই রুজু থাকে। সেজন্য এই সময় যদি আমরা দাওয়াতি কাজ করতে পারি তাহলে সেটা মানুষের কাছে বেশি গ্রহণীয় এবং মানুষ এই দাওয়াতে বেশি আকৃষ্ট হবে বলে আমরা আশা করি। রমজানের এই মাসকে আমরা দাওয়াতের ক্ষেত্র হিসাবে গ্রহণ করতে পারি, কারণ এই মাসে মানুষ বিভিন্নভাবে বেশি বেশি ইবাদতের প্রতি আকৃষ্ট হয়। সেজন্য আমরা সবাইকে বলবো যে যে যেখানে আছেন সেখান থেকেই আপনি দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন এবং নিজে ইবাদতের পাশাপাশি দাওয়াতি কাজের মাধ্যমে বেশি বেশি সওয়াব হাসিলের, বেশি বেশি নেকি অর্জনের এবং আমাদের নেকির পাল্লা ভারী করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হে মুহাম্মদ, তুমি তোমার প্রতিপালকের দিকে, তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো প্রজ্ঞা সহকারে এবং উত্তম উপদেশের মাধ্যমে। আর যদি তাদের সাথে কখনো বিতর্ক করতে হয় তাহলে তুমি তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করো। সূরা নাহল 125 নম্বর আয়াত। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে তিনি বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে মুহাম্মদ, তুমি বলো, আমি এবং আমার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই আহ্বান, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ, এগুলি প্রতিপালনের জন্য আমাদের প্রত্যেককেই দাওয়াতি কাজ সর্বদা যে যেখানে আছি সেখান থেকেই দাওয়াতি কাজ করা দরকার। বিশেষ করে রমজান মাসে আমরা একটা সুযোগ হিসাবে, রমজান মাসে একটা সুবর্ণ সময় হিসেবে আমরা এটাকে গ্রহণ করে এই সময় বেশি বেশি করে আমরা দাওয়াতি কাজ করি। যেমনভাবে আমরা আমলে সালেহ বেশি বেশি করব, ঠিক তেমনিভাবে আমরা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করব, এটা আমাদের জন্য করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মা ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, তাদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আর তারাই হবে সফল কাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমরাই উত্তম জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদের আগমন ঘটানো হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, তাহলেই তোমরা সফল কাম হবে। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। সুতরাং এসব নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আগত এই নির্দেশগুলি আমরা আমাদের সার্বিক জীবনে আমরা প্রতিপালন করার চেষ্টা করব এবং আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে বাধা প্রদান করব, যাতে করে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের জাতি এগুলি সুন্দর হয় এবং তারা দিনের দিকে ফিরে আসে, তারা আমলে সালেহের দিকে বেশি বেশি তারা অগ্রসর হয় এবং আমলে সালেহের মাধ্যমে পরবর্তী জীবনে অর্থাৎ পরকালীন জীবনে তারা যেন জান্নাত লাভে ধন্য হয়, সেই চেষ্টা আমাদের প্রত্যেকেরই থাকা দরকার। আমরা জানি
লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে বিভিন্ন বিষয়ে তিনি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, সূরা লোকমান 17 নম্বর আয়াত। লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে বলছেন, হে বৎস, তুমি সালাত আদায় করো আর মানুষকে সৎ কাজের আদেশ দাও, তাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর এক্ষেত্রে তোমার প্রতি যে কষ্ট ক্লেশ এগুলি আসবে তার প্রতি তুমি ধৈর্য ধারণ করো। তাহলে এই উপদেশ আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে, আমরা আমাদের সমাজের মানুষকে, আমাদের আশপাশের সবাইকে আমরা এইভাবে উপদেশ দেই, তারাও যেন আমাদের পাশাপাশি সৎ কাজের আদেশ এগুলি মানুষের কাছে পৌঁছে দেয় এবং খারাপ কাজের নিষেধ এগুলি করে এবং সাথে সাথে নিজেরাই আমলগুলি করে এবং অন্যদেরকে এগুলি থেকে বিরত রাখে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। বিশেষ করে রমজান এই মাসে আমরা দেখি মানুষ যেখানে ইবাদত বন্দিগি করার জন্য অনেক মানুষই যেখানে সচেষ্ট হয়, সেখানে কিছু কিছু মানুষ থাকে তাদের মজ্জাগত বিষয়ে অনেক সময় তারা তাদের বিগত পাপগুলি, তাদের বিগত অন্যায় অনাচারগুলি এগুলি থেকে তারা ফিরে আসতে পারে না। সুতরাং রমজানের এই মাসে, এই পবিত্র সময়ে, এই ফজিলতপূর্ণ মাসে আমরা যেন চেষ্টা করি যে মানুষ যাতে খারাপ কাজ থেকে বিরত থাকে এবং ভালো কাজ তারা বেশি বেশি করে, সেজন্য তারা তওবা করে পূর্বের কাজ থেকে, পূর্বের গুনাহ থেকে তারা যেন ফিরে আসে। সেজন্য আমরা এটাকে গনিমত হিসাবে, আমরা এই সময়টাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করে আমরা দাওয়াতি কাজটাকে বেশি বেশি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তিনি মানুষকে দাওয়াতি কাজ করার জন্য, বিশেষ করে মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদানের জন্য তিনি বিভিন্ন সময় নির্দেশ দিয়েছেন। যেমন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈলা হারাজা ওয়া মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, মুত্তাফাকুন আলাইহি। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও সেটা মানুষের কাছে পৌঁছে দাও আর বানি ইসরাঈলের থেকেও তাদের ঘটনাগুলি তোমরা বর্ণনা করো, কোনো সমস্যা নাই, কিন্তু মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপরে মিথ্যা আরোপ করবে, মিথ্যা কথা আমার প্রতি বলবে, সে যেন তার স্থানটাকে জাহান্নামে নির্ধারণ করে নিল, হাদিসটি বুখারী মুসলিমের। সুতরাং আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সঠিকভাবে সহি হাদিস আমরা যেগুলি জানব সেগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দেব। কোনোক্রমেই আমরা জয়ীব জাল বানোয়াট এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে এগুলি যেন আমরা প্রচার না করি, তাহলে এর শাস্তি কিন্তু ভয়াবহ। মূলত এখানে যে এই হাদিস থেকে যেটা আমাদের জন্য লক্ষণীয় বিষয়, গ্রহণীয় বিষয়, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পক্ষ থেকে যে হাদিসগুলি আমরা পাব, যে কথাগুলি আমরা জানবো, সেগুলি মানুষের কাছে তিনি পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। ঠিক এইভাবে তিনি বিদায় হজের দিনে যে দীর্ঘ ভাষণ দিয়েছিলেন সেখানেও তিনি মানুষের কাছে তার কথাগুলি পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে তিনি নির্দেশ দিয়েছিলেন। জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিউবাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত তারা যেন অনুপস্থিত যারা তাদের কাছে আমাদের এই কথাগুলি পৌঁছে দেয়। সুতরাং আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে আমরা যাই জানবো না কেন সেগুলি যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিই এবং মানুষের আকীদা আমল সংশোধনের জন্য, মানুষের আমল পরিবর্তনের জন্য আমরা যেন চেষ্টা করি। বিশেষ করে এই রমজান মাসে আমরা দেখব যে মানুষ এখানে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবে, কিন্তু সেই বেশি ইবাদতটা কতটুকু, বেশি ইবাদত আমরা অতটুকু করতে পারবো যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আমরা পাবো, যেগুলি সাহাবাই কেরাম এগুলি আমল করেছেন আমরা তাদের সুন্নতে পাবো সেগুলি আমরা আমল করব, কিন্তু যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম তাদের আমলে নেই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জাননি, এমন কোনো সুন্নত, এমন কোনো নফল, এমন কোনো আমল, সেগুলি আমলে সালেহ নয়। সুতরাং আমলে সালেহ সেটাই হবে যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি বলেছেন সেগুলি যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিই এবং সেগুলি যেন আমরা মানুষের কাছে প্রচার করি, তাহলে সেটা আমাদের জন্য ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি এমন কোনো কথা যদি আমরা মানুষের কাছে প্রচার করি সেটা যে উদ্দেশ্যেই হোক না কেন, এটা আমরা প্রচার করলে তার বিনিময়ে পরকালীন জীবনে আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, কারণ সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, সেটা সুন্নত নয় এবং সেটা সাহাবীদের আমল নয়। সুতরাং ওক্ষেত্রে এই কথা বলা থেকে আমরা অবশ্যই বিরত থাকব।
সুপ্রিয় দর্শক, আমরা মানুষকে দাওয়াতের কথা বলছি, কিন্তু দাওয়াতের আমরা কেন দিব? দাওয়াত আমাদের দেওয়ার উদ্দেশ্যটা কী হবে? দাওয়াত দেওয়ার আমাদের উদ্দেশ্য হবে পরকালীন মুক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বিশেষ সওয়াব লাভ করার উদ্দেশ্যে আমরা মানুষকে দাওয়াত দিব। সাথে সাথে দিনকে সম্মানিত করা এবং মানুষের কাছে দিনের মর্যাদা, দিনের গুরুত্ব এগুলি তুলে ধরার জন্য আমরা মানুষকে দাওয়াত দিব। আল্লাহ বলছেন, ওয়াইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সহযোগিতা করো তাহলে, সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদকে, তোমাদের পাগুলিকে সুদৃঢ় রাখবেন। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহরিস মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাআজাজ, যে জিনিস তোমার কল্যাণ করবে তুমি সেই জিনিস লাভ করার জন্য তুমি আগ্রহী হও, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সাহায্য কামনা করো, আর কখনো তুমি পারবে না বা অক্ষমতা প্রকাশ করো না। সুতরাং আমরা দিনের কাজে মানুষকে দাওয়াত দিলে আমরা এর মাধ্যমে সওয়াব হাসিল করতে পারব, আমরা এর মাধ্যমে বিনিময় পাব। মানুষ সেটা আমল করুক বা না করুক, যে কাজটা, যে কথাটা আমি, ভালো কথাটা মানুষকে বলবো, সে কথার বিনিময়ে আমি আল্লাহর কাছে ইনশাআল্লাহ উত্তম প্রতিদান পাব, উত্তম যাজা পাব। সেজন্য আমি মানুষকে দাওয়াত দিব। 2 নম্বর বিষয় হলো মানুষকে সচেতন করা এবং গোমরাহির পথ থেকে তাদেরকে হকের পথে ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, আমি তোমার নিকটে এই কিতাব নাজিল করেছি এই জন্য যে, যাতে করে তুমি মানুষকে অত্যাচারের পথ থেকে, জুলুমের পথ থেকে, অর্থাৎ পাপাচারের পথ থেকে তুমি নূরের পথে, হেদায়েতের দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, এবং তাদেরকে পরিচালিত করবে সিরাতুল মুস্তাকিমে, যাদেরকে পথ পরিচালিত করবে আল্লাহ রাব্বুল আলামিন প্রদর্শিত, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত সঠিক পথে। সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। সুতরাং মানুষকে জাহান্নাম থেকে বের করে আনতে, শিরক বিদাত কুসংস্কারের পথ থেকে বের করে আনতে আমরা মানুষকে সঠিক ইসলামের দাওয়াত, ইসলামের সঠিক দাওয়াত তাদের কাছে পৌঁছে দেব, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতগুলি তাদের কাছে পৌঁছে দেব, যাতে করে তারা নিজেরা নিজেদের আকীদা আমল সংশোধন করে সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকতে পারে এবং জান্নাতের পথে তারা ফিরে আসতে পারে। এজন্য আমরা মানুষকে দাওয়াত দেব। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম, হে মুসলমানগণ, হে ইমানদারগণ, যখন আল্লাহ এবং রসুল তোমাদেরকে আহ্বান করেন তখন তোমরা তাদের ডাকে সাড়া দাও, যাতে করে তোমরা নিজেরা জাগ্রত হতে পারো, যাতে করে তোমরা নিজেরা সচেতন হতে পারো। সূরা আনফাল 24 নম্বর আয়াত। সুতরাং আমরা মানুষকে সচেতন করার জন্য, মানুষকে সজাগ করার জন্য, মানুষের মধ্যে যে কুসংস্কার আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করানোর জন্য আমরা মূলত মানুষকে দাওয়াত দেব। তৃতীয় আরেকটা বিষয় হলো, অনেক মানুষ না জানার কারণে, অনেক মানুষ তাদের নিজেদের গোমরাহির কারণে, অনেক মানুষ তাদের নিজেদের মধ্যে তাআসুবের কারণে, নিজের গোড়ামির কারণে অনেক সময় তারা হক পথ গ্রহণ করতে পারে না, হক পথ খুঁজে পায় না, অনেক সময় তাদের না জানার কারণে মানুষ ভুল আমল করে। এই ভুল আমলগুলি থেকে তাকে ফিরিয়ে আনার জন্য আমাদের করণীয় হবে তাদেরকে দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবি'আ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা, সূরা তাহা 134 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে কাফেররা বা মুশরিক বা মুশরিকরা বা পাপাচারীরা, তাদেরকে এমনি কোনো রাসূল প্রেরণ না করে যদি তাদেরকে আমরা আযাব দিতাম, তাহলে তারা বলতো যে হে আল্লাহ, তুমি যদি আমাদের নিকটে কোনো রসুল প্রেরণ করতে তাহলে অবশ্যই আমরা তাদের অনুসরণ করতাম, তুমি যদি আমাদেরকে অপমান অপদস্থ করার পূর্বেই তাদেরকে প্রেরণ করতে তাহলে আমরা তাদের অনুসরণ করতাম। সুতরাং মানুষ যাতে এই কথা বলতে না পারে, যারা কাফের মুশরিক তারা যেন পরবর্তীকালে, অথবা আমাদের প্রতিবেশী, পাড়া প্রতিবেশী যারা আছে তারা যেন এই কথা বলতে না পারে যে অমুকে ইবাদত করতো, অনেকে কোরআন হাদিস জানতো অথচ আমাকে কখনো দাওয়াত দেয়নি, সুতরাং এই কথা যেন আমাদের বিরুদ্ধে বলতে না পারে, সেজন্য আমরা আমাদের সমাজের লোককে, আমাদের পাড়া প্রতিবেশীকে, আমরা আমাদের পার্শ্ববর্তী বন্ধুবান্ধবকে আমরা দাওয়াত দিব, যাতে করে তারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অজুহাত খাড়া করতে না পারে। সুতরাং আমাদের পরকালীন মুক্তি এবং ইহকালীন জীবনে আমাদের সমাজ,
আমাদের দেশ, আমাদের জাতি এদেরকে সংশোধিত করার জন্য আমরা মানুষকে দাওয়াত দিব, যাতে করে তারা হকের দিকে ফিরে আসে, যাতে করে তাদের ভিতরে যে মূর্খতা আছে, তাদের অজ্ঞতা আছে, এগুলি যেন তারা দূরীভূত করে নিজেরা সচেতন হতে পারে এবং আমলে সালেহের দিকে ফিরে এসে এবং সিরাতুল মুস্তাকিমের উপরে তারা পরিচালিত হয়। এই জন্য আমরা মানুষকে দাওয়াত দিব। আর একটা বিষয় হলো যে আমরা মানুষকে দাওয়াত দেব এই জন্য যে যাতে করে তারা পরকালীন জীবনে জাহান্নামী না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। সুতরাং আমরা নিজেরা এবং আমাদের পার্শ্ববর্তী আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সমাজের লোকজন, এমনকি আমাদের দেশের লোকজন যাতে জাহান্নামী না হয়, যাতে করে তাদের ভুল আমলের মাধ্যমে তারা পরকালীন জীবনে জাহান্নামে সিটকে না পড়ে, সেজন্য আমরা চেষ্টা করব তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে পরিচালিত করতে, তাদেরকে ভুল পথ থেকে সিরাতুল মুস্তাকিমের তাকে পরিচালিত করতে, তাদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে আনে সঠিক পথে তাদেরকে পরিচালিত করতে আমরা চেষ্টা করব। এই জন্য আমরা মানুষকে দাওয়াত দেব। সুধী মণ্ডলী, দাওয়াতের অনেক ফায়দা রয়েছে। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই। প্রথমত, দাওয়াত দানের মাধ্যমে অশেষ সওয়াব হাসিল করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরে মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। যে কোনো ব্যক্তিকে যখন দাওয়াত দেওয়া হবে তখন তা সে আমল করলে তার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে, কিন্তু আমলকারীর সওয়াব কোনো কিছুই কম করা হবে না। সুতরাং আমরা যাকে দাওয়াত দিব, দাওয়াতের মাধ্যমে আমরা অশেষ সওয়াবের হকদার হতে পারব। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলা আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কোনো কাজের নির্দেশ দিল সে তার সমপরিমাণ সওয়াব অর্জন করবে, সওয়াব লাভ করবে, প্রতিদান পাবে। মুত্তাফাক আলাইহি। সুতরাং আমরা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। শান্তিপূর্ণ পরিবেশে তো অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধে যখন অংশগ্রহণ করেন সে সময় তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উদউহুম ইলাল ইসলামে ওয়াখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম, তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দাও এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যে জিনিসটি ফরজ করেছেন, আবশ্যক করেছেন, সে বিষয়ে তাদেরকে অবহিত করো। ফাওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। হে আলী, আমি আল্লাহর কসম করে বলছি, তোমার মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত লাভ করে তাহলে সেটা তোমার জন্য বহু লাল উট কোরবানি করার চেয়ে তোমার জন্য উত্তম হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন তাকে কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আজকের এই শান্তিপূর্ণ পরিবেশে যেখানে মানুষ সভ্যতার নামে অসভ্যতা করছে, যেখানে মানুষ সভ্যতার নামে জাহেলিপনা করছে, যেখানে মানুষ ভালো কাজের জায়গায় খারাপ কাজ করছে, সেখানে আমাদের করণীয় হবে যে আমরা আজকে মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, মানুষকে আল্লাহর পথে সিরাতুল মুস্তাকিমে পরিচালনার জন্য আমরা তাদেরকে দাওয়াত দিব, যাতে করে আমরা অশেষ সওয়াব হাসিল করতে পারি, যাতে করে আমরা সীমাহীন কল্যাণ আমরা লাভ করতে পারি, পরকালে যাতে আমরা অগণিত সওয়াব, অগণিত প্রতিদান আমরা লাভ করি, সেজন্য আমাদেরকে মানুষের কাছে মানুষকে দাওয়াত দিতে হবে। সাথে সাথে আমরা যদি মানুষকে দাওয়াত দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, বরকত, কল্যাণ এগুলি লাভ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'য, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ুকিমুনা আস-সালাতা ওয়া ইয়ুতুনা আয-যাকাতা ওয়া ইয়ুতি'উনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। নিশ্চয় মুমিন মুমিনাত, ইমানদার পুরুষ এবং ইমানদার নারী, তারা একে অপরের বন্ধু। তারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। তারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আর তারাই হচ্ছে ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করুণা করবেন, তারাই হচ্ছে ওই সমস্ত লোক। সূরা তাওবা 71 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষকে দাওয়াত দেয় তাদের কথাকে সর্বোত্তম কথা হিসাবে, সর্বোত্তম বাণী হিসাবে পবিত্র কোরআনে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মা দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কার আছে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং আমলে সালে সৎ কর্মসমূহ সম্পাদন করে আর বলে যে আমি একজন মুসলিম। হামিম সাজদা 33 নম্বর আয়াত। সুতরাং
দাওয়াত দানকারের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বাণী হিসেবে, সর্বোত্তম কথা হিসেবে তিনি উল্লেখ করেছেন। সুতরাং আমরা দাওয়াতি ময়দানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আমরা মানুষকে দাওয়াত দিতে পারি। দাওয়াত থেকে পিছিয়ে থাকলে বিভিন্ন ধরনের শাস্তি দুনিয়াতে এবং পরকালীন জীবনে আমাদের উপর আপতিত হবে, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলকে, বানি ইসরাঈলদের মধ্যে যারা কুফরি করেছিল তাদেরকে দাউদ আলাইহিসসালাম এবং ঈসা ইবনে মারইয়ামের জবানিতে, তাদের বাণীতে তিনি তাদেরকে লানত করেছেন। কি কারণে? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই কারণে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করেছিল। তারা এমন ছিল যে তারা মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করতো না, সে কারণে তাদের উপরে লানত বর্ষিত হয়েছে। সূরা মায়েদা 78 এবং 79 নম্বর আয়াত। সুতরাং বনি ইসরাঈলকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন অসৎ কাজ থেকে বাধা প্রদানের কারণে, বাধা প্রদান না করার কারণে তাদেরকে লানত করেছেন, ঠিক একইভাবে আমরা যদি মানুষকে খারাপ কাজ থেকে বা বিরত না রাখি, আমরা যদি মানুষকে ভালো কাজের নির্দেশ না দেই অর্থাৎ দাওয়াতি কাজ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরেও এই লানত, এই শাস্তি তিনি আমাদের উপরে আপতিত করবেন। সেজন্য আমরা শাস্তি থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করব মানুষকে দাওয়াত দেওয়া। কায়েস ইবনে আবি হাজেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষের সামনে খুতবা দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া, হে মানব সকল তোমরা এই আয়াত তেলাওয়াত করে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াযুররুকুম মান যাল্লা ইযা হতাদাইতুম, তো হে মানব সকল তোমাদের উপরে হচ্ছে তোমাদের দায়িত্ব, বিরোধীরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যখন তোমরা হেদায়েতের উপরে থাকবে। ফা ইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নান নাস ইযা রাআউ মুনকারান, মানুষ যখন কোনো গর্হিত কাজ দেখবে, ফালাম ইউগাইরু, কিন্তু সেটাকে পরিবর্তন করার, সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না, ইউশিকু আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাবিহি, তখন আমি আশঙ্কা করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিতে তাদের সবাইকে তিনি নিপতিত করবেন। সুতরাং মানুষ যদি খারাপ কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা না করে, মানুষ যদি অন্যকে তা ভালো কাজের নির্দেশ না দেয়, তাহলে তাদের উপরে এই শাস্তি আসতে পারে। খারাপ কাজ করার কারণে নিজেরা বিরত না থেকে, অন্যদেরকে বিরত রাখার চেষ্টা না করে, মানুষ যদি সমাজের এই খারাপ কাজ প্রতিহত না করে, তাহলে কিন্তু তাদের উপর এই শাস্তি নেমে আসতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমরা আমল করি এবং আমরা দাওয়াতি কাজ বেশি বেশি করার চেষ্টা করি। বিশেষ করে রমজান মাসে আমরা চেষ্টা করব যাতে মানুষকে আমরা বেশি বেশি করে দাওয়াত দিতে পারি। হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার মুহাম্মাদের নফস রয়েছে, আত্মা রয়েছে, আমি তার কসম করে বলছি, যদি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ না দাও এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান না করো, তাহলে তোমাদের এমন সময় আসবে যে তোমাদের উপরে শাস্তি নেমে আসবে, আর তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। সুতরাং আমরা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের উপর এই শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিনের আজাব গজব আমাদের উপর নেমে না আসে। সেজন্য আমরা মানুষকে সঠিক পথে, হক পথে, আল্লাহর দিকে আমরা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব। সুধী মণ্ডলী, আজকের এই রমজান মাসকে আমরা সুবর্ণ সুযোগ হিসাবে, দাওয়াতের ময়দান হিসাবে, দাওয়াতের সময় হিসেবে আমরা গ্রহণ করে আমরা যেখানে যেভাবে আছি আমরা সেইভাবেই বিভিন্নভাবে দাওয়াত দিতে পারি। আমরা কয়েকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, সেটা হলো, যেমন আজকে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, সেই সমস্ত শিক্ষকবৃন্দ বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন তাদেরকে, এমনকি যারা ছাত্র আছেন তাদের সবার প্রতি আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে এই সময় তারা তাদের ছাত্রকালীন সময়, শিক্ষা গ্রহণকালীন সময়ে তারা অনেকটাই ফ্রি থাকে, সুতরাং তাদের অর্জিত জ্ঞানগুলিকে মানুষের সামনে তারা পৌঁছে দিতে পারে। ঠিক একইভাবে শিক্ষকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে একই সময় একটা ক্লাসে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদেরকে সেখানে তারা উপস্থিত পান। সুতরাং তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদেরকে নৈতিক শিক্ষা, তাদেরকে হকের শিক্ষা, তাদেরকে ইবাদত বন্দিগির করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া, এভাবে তারা তাদের এই সময়টাকে কাজে লাগাতে পারেন এবং তারা এটাকে নিজেদের জন্য গনিমত হিসাবে গ্রহণ করতে পারেন। এবং এখানে একই সাথে একটা শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে, সুতরাং শিক্ষক মণ্ডলী যদি তারা সচেতন হন তাহলে তারা সহজেই এই দাওয়াতগুলি তাদের কাছে পৌঁছে দিতে পারেন। দুই নম্বরে আমরা বলবো যে আমাদের প্রত্যেকেরই প্রতিবেশী আছে, আমরা আমাদের প্রতিবেশীদেরকে,
তাদেরকে আমরা হকের দাওয়াত দেই, তাদেরকে আমরা কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য, তাদেরকে আমরা জান্নাতি পথে পরিচালিত করার জন্য, আমরা জাহান্নাম থেকে সতর্ক করার জন্য আমরা তাদেরকে দাওয়াত দিই। তাহলে দেখা যাবে আমরা যদি প্রত্যেকেই আমাদের শাশা প্রতিবেশীকে দাওয়াত দিতে পারি, তাহলে তারা ঠিক হবে, আমার সমাজ ঠিক হবে, আমার এলাকা ঠিক হবে, আমার দেশ ঠিক হবে, ইনশাআল্লাহ জাতি ঠিক হয়ে যাবে। তিন নম্বর আমরা বলবো, যারা আজকে আমাদের সমাজে বিত্তশালী আছেন, তারা অনেক সময় ব্যস্ততার কারণে তারা মানুষকে হয়তো নিজেরা সশরীরে গিয়ে দাওয়াত দিতে পারছেন না, কিন্তু আমাদের দেশে যারা দায়ী আছেন অথবা আমাদের বাহিরে বহির্বিশ্বে যারা দায়ী আছেন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতার মাধ্যমে অথবা নিজে টাকা পয়সা দিয়ে কোনো ছেলেকে দিয়ে দাওয়াতি কাজ তিনি করাতে পারেন। ঠিক একইভাবে তিনি বিভিন্ন ইসলামী বই পুস্তক এগুলি তিনি ছাপিয়ে বিতরণ করতে পারেন, তিনি লিফলেট বুকলেট এগুলি ছাপিয়ে বিতরণ করতে পারেন, অথবা যেগুলি হকপন্থী প্রকাশনা আছে তাদেরকে আর্থিক সহযোগিতার মাধ্যমে তিনি এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে পারেন। চতুর্থ আমরা আর একটা বিষয় বলবো, সেটা হলেই আমাদের যারা মা বোনেরা আছেন, অনেক সময় পুরুষ মানুষ মহিলাদের অঙ্গনে প্রবেশ করতে পারে না, তাদেরকে গিয়ে দাওয়াত দিতে পারে না। আমাদের মুসলিম মহিলা যারা আছেন, যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী আছেন, তারা ইসলামী জ্ঞান অর্জন করে তারা মানুষকে হক পথে ফিরিয়ে আনার জন্য নিজের পরিবার, পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী এবং মহিলাদের মাঝে তারা দাওয়াতি কাজ এটা ব্যাপকভাবে প্রচার করতে পারেন, যেখানে পুরুষ মানুষ গিয়ে দাওয়াত দিতে পারে না, পুরুষ মানুষ সরাসরি মহিলাদেরকে সালাত শেখাতে পারে না, যারা গায়ের মাহরাম মহিলা তাদেরকে বিশেষ করে সালাত শেখাতে পারে না, অন্যান্য আবশ্যকীয় জ্ঞান যেগুলি সেগুলি দিতে পারে না। সুতরাং সেক্ষেত্রে একজন মহিলা, আমাদের মা বোনেরা, তারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন এবং তারা দাওয়াতি ময়দানে তারা অংশগ্রহণ করতে পারেন। এভাবে তারা সমাজকে, তারা দেশকে, পাড়া প্রতিবেশীকে ঠিক করতে পারেন। পরিশেষে আমরা বলবো যে বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যে মুসলমান আছেন, তিনি তার অবস্থান থেকে প্রত্যেক মানুষ তিনি সঠিক জ্ঞান অর্জন করে তিনি দাওয়াতি ময়দানে অবদান রাখতে পারেন। আজকের রমজান মাসে আমরা যদি কোনো মানুষকে সালাত আদায়ের পাশাপাশি আমরা তাদেরকে উৎসাহিত করি, ভাই রমজান মাসের ফরজ সিয়াম আপনি পালন করুন এবং কিয়ামুল লাইল রাত্রি জাগরণ করে আপনি সালাত আদায় করার চেষ্টা করেন, আপনি কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন, আপনি জিকির আজকার বেশি বেশি করেন, তাহলে এভাবে করে আমরা প্রত্যেকটি মানুষকে দাওয়াত দিয়ে তাকে হকের পথে ফিরিয়ে আনতে পারি, আমরা তাকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতে পারি, আমরা তাকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে পারি। সুতরাং আমরা এই রমজান মাসটাকে গনিমত হিসাবে গ্রহণ করে আমরা বেশি বেশি দাওয়াতি কাজ অব্যাহত রাখি, চালিয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন দাওয়াতের মাস, মাহে রমজান। আমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করছি আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কোরবানির মাধ্যমে কাল কেয়ামতের মাঠে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমরা সবাই যেন যেখানে আছি, যে অবস্থানে আছি, সেখানে থেকে আমরা দাওয়াতি কাজ অব্যাহত রাখতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।